টানাটানি করা হচ্ছে, প্রতিবাদ করলে খুন করা হচ্ছে, পুলিশ কেস দিয়ে দিচ্ছে, 500 টাকার বিনিময়ে বাংলার মানুষ নিজের ঈমান বিক্রি করেছে, সম্মান বিক্রি করেছে। কারা সেই মায়েরা মাসে 500 টাকার জন্য লাইনে দাঁড়িয়েছিলেন, যার ছেলে গুজরাটে গিয়ে রোজ 500 টাকা লেবারি করে চাকরি পায়, বেতন পায়, কত নিচে নামবো আমরা, ভিখারি হয়ে গেছি। তাই পরিবর্তন চাই, আর গায়ের জোরে আর ধোকা দিয়ে এখানে রাজনীতি চলবে না। জঙ্গলমহল থেকে টিএমসি সাফ হয়েছে, দিদিমণি ভাবছেন যে একবার ভাঙা পাহাড়ে গিয়ে ভোট নিয়েছেন, আবার বোকা বানাবেন, বারবার আসছেন। আমি বলেছি দিদিমণি, জঙ্গলমহলের মানুষ একবেলা পান্তা খেয়ে বেঁচে থাকবে, তবু আপনার কাছে মাথা নোয়াবে না, একবেলা মুড়ি খেয়ে বেঁচে থাকবে কিন্তু ভিক্ষা চাইতে যাবে না। জঙ্গলমহলের লাল মাটির মানুষ মাথা উঁচু করে বাঁচতে জানে, ওই 2 টাকা 5 টাকা দিয়ে ভিক্ষা দিয়ে আমরা আপনাকে ভোট দেবো না। তাই আগামী নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন আসছে, গতবারে গুন্ডা দিয়ে পুলিশ দিয়ে সমস্ত পঞ্চায়েতে লুট করে নেওয়া হয়েছিল, নমিনেশন করতে দেওয়া হয়নি। আমরা সিধা মনে ভোট করতে গেছিলাম, সাদা মনে কাদা নাই, ভাবছিলাম নমিনেশন হবে, ভোট হবে, লোক ভোট দেবে, কিন্তু আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। 7 দিন ধরে এসডি অফিস বিডিও অফিস ঘেরাও করে রাখা হয়েছে। এবারে কিন্তু খালি হাতে যাব না, কাঁচা বাঁশ কেটে নিয়ে যাব, কাঁধে করে যাব, কি ঠিক আছে তো? এখন থেকে বাঁশ কেটে রাখুন, শুকাবেন না, ঘরের মধ্যে রাখুন, চাঁচবেন না, গাঁট বেরিয়ে থাকে যেন, মারলে গায়ে তাক থাকে। সেজন্য আমরা বুঝতে পারিনি আপনাদের চালাকি, এত বড় বেইমান লুটেরা আপনারা। এবার হাড়ে হাড়ে বুঝে গেছি, পঞ্চায়েত লড়েছি, পার্লামেন্ট লড়েছি, বিধানসভা আর পৌরসভা লড়ে গেছি, জেনে গেছি টিএমসি কি জিনিস। তাই খোকাবাবু বলছে বিরোধী শূন্য হবে, আরে বিরোধী শূন্য পরে হবে, আগে পার্টিটা ধরে রাখো। বলছে নাকি উনি দরজা খুললে বিজেপির লোকেরা টিএমসি সব ঢুকে যাবে। আমি যে একদিন হুড়কোটা খুলে দেখো, হুড়কো খুলো, কটা নেতা তোমার পার্টিতে থাকে। আবার ফোন আসা শুরু হয়ে গেছে, দাদা ভুল হয়ে গেছে, অনেক এসে ফিরে গেছে, আবার যোগাযোগ করছে, দাদা ওই ওদের সঙ্গে থাকা যাবে না, বেটারা ঢাকা। মানে বুঝতে এত সময় লাগে, হ্যাঁ এত বছর লাগলো বুঝতে ওরা ঢাকা, কিন্তু ঢাকাদের সঙ্গে থেকে যে হয় প্রায়শ্চিত্ত করতে হবে। সেজন্য পঞ্চায়েত ইলেকশনে এর শোধ বোধ করতে হবে, যারা জঙ্গলমহলকে লুটেছে, এখানকার গরিব মানুষকে লুটেছে, তাদেরকে জবাব দিতে হবে। এখন থেকে নিজের বুথকে বাঁচাতে হবে, নিজের বুথে জিততে হবে, বিজেপির পদ্মফুল ফোটাতে হবে, ঘাস ফুলকে এখন থেকে উপরে ছেড়ে ফেলে দিন। ওই ঘাস ফুল হচ্ছে দুর্নীতির প্রতীক, ভ্রষ্টাচার দুর্নীতি এবং হিংসার প্রতীক, লুটের প্রতীক, তাকে মানুষ আজ কবর দেওয়ার সময় এসছে। তাই আমরা রাস্তায় নেমে সাধারণ মানুষকে আবেদন করছি, আসুন। তাই আগামী নির্বাচন, পঞ্চায়েত নির্বাচন আসছে, গতবারে গুন্ডা দিয়ে পুলিশ দিয়ে সমস্ত পঞ্চায়েতে লুট করে নেওয়া হয়েছে, নমিনেশন করতে দেওয়া হয়নি। আমরা সিধা মনে ভোট করতে গেছিলাম, সাদা মনে কাদা নাই, ভাবছিলাম নমিনেশন হবে, ভোট হবে, লোক ভোট দেবে, কিন্তু আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। 7 দিন ধরে এসডি অফিস বিডিও অফিস ঘেরাও করে রাখা হয়েছে। এবারে কিন্তু খালি হাতে যাব না, কাঁচা বাঁশ কেটে নিয়ে যাব, কাঁধে করে যাব, ঠিক আছে তো? এখন থেকে বাঁশ কেটে রাখুন, শুকাবেন না, ঘরের মধ্যে রাখুন, চাঁচবেন না, গাঁট বেরিয়ে থাকে যেন, মারলে গায়ে দাগ থাকে। সেজন্য আমরা বুঝতে পারিনি আপনাদের চালাকি, এত বড় বেইমান লুটেরা আপনারা। এবার হাড়ে হাড়ে বুঝে গেছি, পঞ্চায়েত লড়েছি, পার্লামেন্ট লড়েছি, বিধানসভা আর পৌরসভা লড়ে গেছি, জেনে গেছি টিএমসি কি জিনিস। তাই খোকাবাবু বলছে বিরোধী শূন্য হবে, আরে বিরোধী শূন্য পরে হবে, আগে পার্টিটা ধরে রাখো। 18 MP দিয়েছে এখানকার মানুষ, 77 MLA দিয়েছে, কিন্তু অনেকে ভয় থাকতে পারেনি, বালির ব্যবসা, পেট্রোলের ব্যবসা, মদের ব্যবসা বাঁচাবার জন্য ওই চোরদের সঙ্গে চলে গেছে। আমরা ব্যবসা করতে আসিনি, মানুষের সেবা করতে এসেছি, সেখানে গরিব মানুষের অধিকার আর গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিজেপি লড়াই করছে, লড়াই চলতে থাকবে। আমাদের নেতা নরেন্দ্র মোদী জাতীয়